আর টানে মসজিদে গেছে মসজিদে যাওয়ার পরে সবাই বলতে আলহামদুলিল্লাহ অনেক আগে আজান হয়েছে কিন্তু আমরা হুজুর পাচ্ছি না রে আল্লাহ তোমার উপর রহম করুক তুমি হুজুর ধরে আনছো জান হুজুর সামনে যান হুজুর জোর হাত করে বলতেছে বাবা আমার গাওয়া জুব্বা দিকে তোমরা হুজুর কইরা বাবান আমি কিন্তু আসলে হুজুর না আমি কিন্তু আসলে হুজুর না সমস্ত মুসল্লি বলে ভালো মানুষ করে ভালো হবে হুজুর কোনদিন হুজুর কবে এটা আসল হুজুরে আল্লাহর রে যদি কবুল জোর সামনে জানি জানিনা এটা কোন নামাজ এটা কয়রাঘাত একটা কিছু জানে না জোর করার সামনে দিছে ভাই ওই নিয়ত করে চিন্তা করতেছে কয়রাঘাত নামাজ কিভাবে পড়ায় এইভাবে হুজুর একটা হওয়ার একটা হুজুর সাজা বাংলাদেশী এটিএম টি এম শামসুদ জামান হুমায়ুন ফরিদী হুজুর সাজা রাজাকারি করছে দরেখন কথা ঠিক কিনা নাটক সিনেমার মধ্যে দেখবেন এ টি এর মাথা টুপি মুকুট দাড়ি জুব্বা নাম শামসুদ এ হুমায়ুন এই জুব্বা টুপি লিয়া মাথার টুপি দিয়া ওরা চোখ মারতে চাই তা এখন এক মেয়ে মানুষের ধরবার গেছে এটিএম তুমি মাথা দিয়ে তখন সাকিব খান এসে মারছে লাত্তির চোটে মাথার টুপি খুলে পড়ে গেছে সিনেমার লোক হাত তালি দিয়ে বলতেছে হুজুর লুচ্চারে হুজুর লুচ্চারে ওই হুজুর কথা কন হুজুর ওই হুজুর সাজি সেরে আজকে আমাদের বাংলাদেশে এরকম অনেক লুচ্চা হুজুর সাজে হুজুরকে বদনাম করতেছে তোর কথা ঠিক কথা কন না আসলে হুজুর এই যে মাথার সব সেই টুপি মাথার টুপি দিয়ে আমি আজকে গোটা গ্রামের যুবকদেরকে পাগল করছে কে কে পাগল করছে রে গ্রামের বাবারা যারা আছে আপনার মেয়ের দিকে আপনারা খেয়াল রাখবেন বাবা বাবা আপনার মেয়ে তাকে সাইজ করবেন কারণ একটা মেয়ে যদি খারাপ হয় গোটা ফোটা পাড়ার যুবকেরা নষ্ট হয়ে যাবে আমার ওয়াজি আপনারা শুনছেন যে দরবারে বসে মরিজেরা সব জিকির করতেছে নওজুমিনা নওজমিল্লা নউজ বাইজুদ বস্তাম এসে কয় কিসের নাউজুবিল্লা কয় হুজুর আপনি শুনলেও নাউজুবিল্লাহ হবে না বলে কি হয়েছে বলে বাগদাদ শহরের উত্তর সাইডে একটা সুন্দরী মেয়ে ঘর ভাড়া নিয়ে দেহ ব্যবসা শুরু করছে আর ওই মেয়ের পাল্লা শত শত যুবক নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য আমরা নাউজুবিল্লার জিকির করতেছি বাইজিৎ বস্তায় বললেন তোমরা এখানে এক আধ কোটি লোক যদি নাউজুবিল্লার জিকির করো সেই জিকিরের তাসিরে ওই খারাপ মেয়ের হাত থেকে যুবকেরা রক্ষা পাবে না একটা খারাপ মেয়ের কাছে কোনদিন ভালো মানুষ যায় বাজিত বস্তাই বললেন তোমরা যদি কেউ না যাও আগামীকাল সকালে আমি যা মরিত রাখে নাউজুবিল্লাহ হুজুর আপনি আল্লাহ হয়ে খারাপ মেয়ের কাছে যাবেন কেন বাইজিত বসতে বলে আমি একলা যাব না যাওয়ার সময় দুইটা পাওয়ার নিয়ে যাব এক পাওয়ারের নাম হলো নামা আর এক পাওয়ারের নাম হলো আল্লাহর কোরআন পরদিন সকালবেলা বাইজিত বসতামি আমার দিকে তাকায় দেখেন এই ডান কান্দে হলো যায় নামাজ ডান কান্দে কি আর বুকের উপরে আল্লাহর কোরআন সোহান আল্লাহর কোরআন বুকে যাই নামাজ ডান কান্দে নিয়ে ওই খারাপ তার ঘরের দিকে রওনা দিয়েছেন সমস্ত মরিদরা বলে হুজুর যাবেন না আপনি গেলে কিন্তু আপনার দুর্নাম হবে জনগণ বলবে বাইজিত খারাপ আল্লাহর ওলি বাইজিত খারাপ হয়ে গেছে বাইজিত বস্তি বলতেছেন জনগণের চিন্তা করলে হবে না ওয়া আমিলা ক্বালা ইন্নানি ইন্নাল মুসলিম ওই ব্যক্তির চাইতে উত্তম কোন ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহ রাস্তায় মানুষকে দাওয়াত দেয় ওই প্রতিটা ওই খারাপ মেয়ে যদি মানুষ হয় তাহলে তার কাছে দাওয়াতের দরকার আছে না নাই বাইজিত বস্তামি খারাপ মেয়ের দরজায় যেই গেছে ওই এলাকার মধ্যে যত খারাপ যুবক আছিল সবাই নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এলাকা ছাড়তেছে কয় নাউজুবিল্লাহ জান আল্লাহর ওলি হয় তখন খারাপ জায়গায় এটি গজব হবে রে এটি বেশি কথা সবাই যখন চলে গেছে এক যুবক ওই ঘরের দেওয়ালের এক সাইডে লুকিয়ে আছে তদন্ত করার জন্য কি করার জন্য আল্লাহর বাইজিত কেন এলো একটু তদন্ত করার দরকার নাই বাজিত বসতভিদার দরজায়কে সালাম দিলেন আসসালামু আলাইকুম ই আহলাল বাইত এই ঘরের মধ্যে ঘরের মধ্যে যারা আছো তাদের সকলের প্রতি আল্লাহ রহমত বর্ষণ করো আল্লাহ কন একটা তার ঘরের দরজায় বাইরে সালাম দেয় সঙ্গে সঙ্গে মেয়েটা দরজা খুলে চমকে উঠে বলতেছে হুজুর আপনি মনে হয় পথ ভুল করছেন আপনি একজন ভালো মানুষ হইয়া খারাপ মেয়ের দরজায় কেন আইছে এখান থেকে প্রমাণ হলো খারাপ ও ভালো মানুষকে চিনে সোনালো হবে না আমি কোনোদিন কোনো বেয়া পর্দা মেঘ দেখতে পাইনি একবার বগড়া মার্কেটে আমি যা বসে আছি দোকানদার এসে আমাকে পাঁচশো টাকা হাত দিয়ে দে বলতে তোর আল্লাহ রস্ত আপনি এখান থেকে জান আল্লাহর অস্তি অবস্থায় ভাই করলেন কে ভাই আপনি থাকার কারণে একটা মেয়ে মানুষ আছে

কথা কয় না কেন আমরা যত বড়ই হুজুর হই দেখবার মন চায় না কিন্তু দেখার ভাগ্য নাই তো তাহলে কি বোঝা গেল খারাপ মেয়েরাও ভালো মানুষকে ভালো মানুষকে চেনে বাইরে বোস্তামিকে দেখার সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেন হুজুর আপনি একজন টুপিওয়ালা দাড়িওয়ালা যুবওয়ালা মানুষে এ খারাপ মেয়ের দরজায় কেন বাইরে বোস্তামি বললেন তোমার ঘন্টার রেট কত মেয়েটা দেখতেছে ঘন্টার রেট যখন শুনবার চাই তখন তো আসল হুজুর না ই হলো ভুয়া হুজুর জোরে কন কি হুজুর যে মাত্র বাইজিত বস্তামি বলতেছে মা তোমার ঘন্টার রেট কত মেয়েটা দেখতেছে ই তো হুজুর না ঘন্টার রেট যখন শুনবার চাই তখন মেয়েটা বলতেছে দশ দেড়হাম বাইজিত বস্তামি বলতেছে আমি চব্বিশ ঘন্টার বুকিং নিলাম দেওয়ালের পাশে যে যুবকটা লুকা আছে ওই মারছে দৌড় অন্য যুবকের বলে কেন বলে চব্বিশ ঘন্টার বুকিং পাওয়ার আছে কি আছে ঘন্টা এক ঘন্টা থাকতে পারি না এক ঘন্টা আমাকে হয় না রে আরে হুজুর চব্বিশ ঘন্টা হুজুরে পাওয়ার আছে না না কথা কর না কেন পাওয়ার না একটা হুজুর একটা হুজুর দুর্বল না বল কারণ ছোটবেলা থেকে এরা পেশাব করে পানি লাই ছোটবেলা থেকে একটা হুজুরের পরনে আপনার টাইট পোশাক দেখছেন এ কথা কেন দেখছেন কারণ এই যন্ত্রটাতে একটু আরাম থাকতে হবে ভাই রে আর এমন টাইট পরছে ভিতরে বেঁকা হয়ে আছে বেঁকা বেঁকা সব সময় শুধু গরম আর গরম একটা ঠান্ডা বাতাস পায় না এই জন্য যুবকের এখন বিয়ে করবার চায় না জিজ্ঞাসা করা হয় বিয়ে করবা তাই সাহস পাই না বাদান গো হুজুর পর্যন্ত থাকবে কারণ হুজুররা পবিত্র আর পবিত্র শিক্ষা আল্লাহ তাদের ভিতরে ঢুকাইছে তারা কোনোদিন অশ্লীল কোনো কিছু দেখবে দেখবে কারণ তাদের চোখের উপরে কোরআনের নুরের পর্দা দেওয়া হয়েছে যুদুরা কোনোদিন হিরোইন নিয়ে ধরা পড়বে না কোনোদিন কোন মসজিদের ইমামকে আপনার গাঁজা সহ দেখবেন না আল্লাহর বান্দারা ও যুবকেরা একটু মনোযোগ দর্শন বাইজিত বস্তানি ঘরের মধ্যে ঢুকে ঘরের মধ্যে ঢুকে মেয়েটার হাতে দুইশো চল্লিশ দের হাম চব্বিশ ঘন্টা দুইশো চল্লিশ দের হামের টেকার টোপলা দিয়া আল্লাহ যায় নামাজ বিছায়া দিলে কি বিছাইছে কারণ ঘরটা হলো অপবিত্র আপনি যদি কোনো কিছু পাইতে চান তাহলে অপবিত্র জায়গায় চলবে না এই জন্যই নামাজ আদায় করেন কারিবাদত করেন কয়েকটা শর্তের মধ্যে এক নম্বর শর্ত হলো শরীর পাক জরে কন কি পাক কাপড় জায়গা এখন পাড়ি বসতাম যে ঘরের মধ্যে ঢুকছে এ ঘর হলো পতিতার ঘর এখন পতিতার ঘর পবিত্র করতে গেলে কি করবে যায় নামাজ বিষয় এক এক নিয়তে সার রাখা সালাতুল হাজত নামাজের নিয়ত করেছেন সার রাখা সালাতুল হাজত হাজত মানে উদ্দেশ্য পূরণের নামাজ এই নামাজের শুরুতেই বাইজিদ বোস্তামি বলতেছেন আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়ামিদ্দিন এরপরই শব্দ হল ইয়া কানা আবুদু ও ইয়া কানাস্তাই আল্লাহ বিনিময়ে চাই খালি খালি চাই না ইবাদতের বিনিময়ে তোমার কাছে সাহায্য চাই আল্লাহ কয় বাইদি কি সাহায্য সাহায্য হল এই দিন যে মেয়েটার কারণে শত শত যুবক চরিত্র নষ্ট করতেছে আমি সেই মেয়েটার ঘরের মধ্যে ঢুকছি আল্লাহ আমি ইচ্ছা করলে বাইরের যুবকদের বলতে পারতাম ওই খারাপ মেয়ের কাছে যায় না একটা যুবককে বলতে আর একটা যুবক ভিতরে ঢুকতো কারণ অসংখ্য যুবক নষ্ট হচ্ছে এই মেয়েটার জন্যে আমি যুবকদেরকে দেওয়া দিয়া হেড অফিসের মধ্যে ঢুকছে আল্লাহ কারণ এই মেয়েটা যদি ভালো হয়ে যায় শত শত যুবক ভালো হতে বাধ্য হয়ে যাবে এই জন্যে মেয়েরা হলো হেড অফিস জোরে কি অফিস কথা কন না কেন হেড অফিস বলছেন না হেড অফিস আজকে আমাদের হেড অফিসের খবর কি মানে একজন একজন হুজুর বলতেছে বইয়ের ভয় যারা যারা করেন তার এক্সাইটিডা নাম আর বইয়ের ভয় যারা করেন না তার এক্সাইটিডা নাম তো সমস্ত লোক এক দিকে সবাই বইয়ের ভয় করে একজন লোক মাছখানে ডালায় আছে থেকে তুই কোন ভিজে মাছখানে কার বউ কইছে জনগণ যেদিকে যাবা তুমি সেদিকে যাবানা এই ধরে মাছ ধরে বক্তা বলতেছে ভাই হামও কই রে হামও কই এখন সবাই বইয়ের ভয় আছে আপনার বইয়ের ভয়

আল্লাহ মেহরবানি করে মেয়েটাকে হেদাত দিয়ে দাও বাইজিত বোস্তামি সার রাকাত নামাজ শেষ করলেন কিন্তু মেয়েটা খালি শাস্তিছে আর শাস্তিছে বাইজিত বস্তমে দেখলেন আমার নামাজ দেয়া কাম হলো নামাজ দিয়া যখন কামনা হবে তখন দ্বিতীয় অস্ত্র আল্লাহর কোরআন আছে না নাই জর আছে না নাই বাইজিৎ বোস্তামী আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহর কোরআন পড়তেছে মেয়েটার কর্ণ কুহরে ঢুকতেছে মেয়েটা চিন্তা করে এত সুন্দর সুর এত সুন্দর বাণী আমি জীবনে শুনি নি শোন এই যে কতগুলা গান ভাইরাল হয় কতগুলা কিছুদিন আগে একটা গান ভাইরাল হয়েছিলো আমার এক ভাসতে আছে ছোট হচ্ছে কথাই ঠিক মতো কর পারে না ওই সাইড থেকে বাদাম বাদাম

আর একটা ভারতের কি যেন একটা ছবি বার আছে নাম হলো পুষ্প জোরে কোন নাম কি ঘর করে মানে সব সালার ঘর কাজ হয়ে গেছে ওই নায়কটাকে কাজ করছে এরাও আরে যতই পুষ্পের গান হোক এটা বেশি দিন চলবে না এক এক মাস পর ডัষ্ট হয়ে যাবে জোরে কোন কথা কথা বল না কেন কিন্তু আল্লাহর কোরআন বছর বয়সে আপনি নামাজ শুরু করেছেন এখন আপনার সত্তর বছর বয়স যদি বাদ দেন সাতটা বছর হলে কত নামাজ পড়েছেন সুরা পুঁতির আপনি তেলাওয়াত করেছেন আপনি বলেন তো এত বছর ধরে সুরা ফাতেহা তেলাত করতেছেন তেলাওয়াত শুনতেছেন আপনার কোনো দিন কি বিরক্ত মনে হয় এরই নাম হলো কোরআন সোনাল্লাহ ক সেই কোরআন তেলাওয়াত করতেছে বাইজি বস্তামি মেয়েটা আস্তে আস্তে এভাবে মাথার ঘোমটা দিচ্ছে আপনারা বলেন তো কোন মেয়ে যদি মাথায় ঘোমটা দেয় ওই মেয়েটার কাছে আর শয়তান থাকতে পারে না সোনা লাগ এই জন্য আমি দেখছি ছোটবেলায় যখন মর যেন আজান দেয় না তখন আমাকে এই মেয়ের ফট করে মাথায় কাপড় আমি অনেক ভাবিক করলাম কে ভাবি এতক্ষণ মাথার কাপড় আসলো না এখন কাপড় দিলেন কেন আজান দিলে শয়তান দৌড়াই ভাই যে মাথা খালি পায় ওই মাথার মধ্যে ঢোকে সেদিন মাথা আমি কলাম আমি কেলাম খেলে আজান দিলে মাথা ঢাকা না সব সময় মাথা ঢাকা লাগবে জোরে কথা ঢে কথা কর না মাথা ঢাকা তো দূরের কথা আমি বেলকুনি বসে আছি ইতিমধ্যে এক লোক চুল চুল আমি কইলাম কেলে চুল চুল কি আমি এই দিক দিয়ে গেট খুলে দেখলাম এক বস্তা আমি কিসের চুল ওই দৌড় দেয় দৌড়ে

কয়েক টাকা বিশ টাকা দিদি এক মেয়ে চুল দেওয়ার সময় সামান্য কম হসে তখন করছে ভাই একটু বসেন আমি চুল ছিঁড়ে দিচ্ছি একটু বসেন তখন এক মুড়ে নিরুণে লিয়া খালি সমনে বাড়তেছে সমনে বাড়ছে মুড়ে চুল তুলে দেখেন তো ভাই হসে আরে হ্যাঁ মায়া চুল তারা বেশি এক যে চুল জালিয়া ছাড়া ওজন করতিছে ওই মাতালিয়া জান্নাত তো যাওয়া কঠিন রে আপনাদের গ্রাম এরকম চুল কিনবার এলে ঠ্যাং ন্যাড়া করে দেবেন তো দুনিয়াতে এত ব্যবসা থাকতে হারাম ব্যবসা করা লাগবে মেয়ে মানুষের মাথার সুল পর পুরুষের দেখা যায় না হারাম সেইটা ফেরোয়ারের কাছে বিক্রি করতেছে মাথায় ঘন্টা দিয়া মেয়েটা বাইজিত বোস্তামির পেছনে বসে গেছে বাইজিৎ বোস্তামি কোরআন তেলত করতে করতে অ্যাঙ্গেলে তাকায় দেখে মেয়েটা নাই যখন কেউ কোরআন তেলাত করে তখন বুঝতেছেন আমার মাদ্রাসায় বাচ্চারা কোরআন পড়ে খালি 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 ঝুঁকতেছে আমি চিন্তা করলাম দেখি তো এর ঝোঁকা বন্ধ করা যায় কিনা আর কিনা আমি পিছন দিক থেকে আসতে করে ধরলাম আমি ধরাও সারা পড়াও বন্ধ বন্ধ একদিন বাদান পর না হতে পারি না যতক্ষণ না ছাড়বেন এই ঝোঁক না থাকলে কোরআন পড়া যাবে না সোনালা কবেন না যখন কেউ কোরআন পড়ে একটু বন্ধ করে ওই বাচ্চা শুধু কোরআন পড়তেছে না ও যেন জান্নাতের কবিতর হয়ে গেছে এজন্যে মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে আপনারা মহব্বত করবেন রাস্তা দিয়ে যখন যায় নুরের ফেরেস্তা তাদের পাকা তাদের পায়ের তলে বিছাইয়া দেয় সোনাল্লাহ বলেন বাইজিত বোস্তামি পিছন দিকে তাকাই নাই চিন্তা করতেছে মেয়েটা গেল কোথায় এমন সময় মেয়েটা বলতে যে হুজুর কি সুন্দর আর একটু তেলাওয়াত করেন বাইজিত বোস্তামি বললেন মা তুমি কি তাহলে আর সাজবা মেয়েটা বলতে চাল্লার অলিপ আমার নানি পতিতা আমার মা পতিতা আমি পতিতার ঘর থেকে একজন খারাপ মেয়ে হয়েছি আপনি বলেন তো এমন পাপীকে কি আমার আল্লাহ মাফ করবে বাইজ বোস্তি বললেন মা আল্লাহ পাপকে ঘৃণা করে কিন্তু পাপিরে ঘৃণা করে না পাপি যদি তৌবা করে ভালো হয়ে যায় আল্লাহ তৌবার কারণে তার অতীত জীবনের সব গুণা মাফ করে দেয় দেল্লা পার্না কেন আমরা যত বড়ই পাপী হই না কেন ওই পতিতার মতন তো পাপী না ভাই যান এই জন্য আজকের মাহফিলকে কে মাহফিল মনে করে কথাগুলো শোনেন হজরত আলী মনে মনে চিন্তা করে জুব্বা তো আমি পাবো জুব্বা তো আমি একবারে কি হলো এতে কি হলো একবারে কয়টা লোক করে না সমস্যা হচ্ছে কিছু আমার কথাকে আপনার বুঝতে পারতেছেন না রাত কি খুব বেশি হচ্ছে কেবল সাড়ে এগারোটা বাজতেছে কটা বাজে না না তেরোটা না সাড়ে এগারো আমি যখন উঠছি তখন পনেরো দশটা এই হিসাবে পনেরো দুই ঘন্টা বাজ হলো না না মাঝখান থেকে একবার কি কি হলো জরুরত তো আমারও আছে রে ভাই আমি আসরের সময় পেশা করছি বাড়ি পেশাব করে রওনা দিছি ওটি এসে মাগরিবের আগে পেশাব পেশাব কিছু নাই মাগরিবের নামাজ আদায় করে তেজত গেছি ওই যে টেওয়াজ করলেন ওখান থেকে নামে এসার নামাজ পড়ে আবার গাড়ি চড়ে এই জায়গাতে আসে আমি ঘর যাইনি সরাসরি টেজলছি তাহলে পেশাব করছি কখন কথা কয় না আসলে সময় এখন কটা বাজছে আরো যদি দুই ঘন্টা পেশাল পারি পেশাব লাগবে আমরা হুজুর মানুষ প্রসাব কন্ট্রোল তো বউ কন্ট্রোল তোরে কোন কথা ঠিক কিনা এই সামান্য দুই ঘন্টা কন্ট্রোল করে পারে না বউ কেমনি কন্ট্রোল করবে শেষে ওভার ডিউটি মারবি হিসাবটা পাবে একটু কন্ট্রোল করো আনুনাস দিল মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল আল্লাহ কোরআনকে যাবতর্গের ঔষধ হিসাবে নাজিল করেছে এই কোরআনকে মোমিনদের যাবতর্গের ঔষধ হিসাবে নাজিল করেছে পেশাব লাগার পরেও যারা কোরআনের মহব্বতে পেশাব করবার যাবে না পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ ভালো করে দিবে হজরত আলী মনে মনে বলতে যে জুব্বা তো আমি পাব জুব্বা তো আমি পাবো আউবাক্কর কিন্তু বলেছেন জুব্বা বুঝে আমি পাই ওমর ফারুক মনে মনে বলেছেন জুব বাবু যে আমি পাই ওসমান গুনি মনে মনে বলেছেন জুব বাবু যে আমি পাই আর আলীর কাছে কোনো বুঝি টুজি নাই মনে মনে বলতেছে জুব্বা তা আমি পাবো কোন আমলের কারণে কোন যোগ্যতার কারণে তুমি জুব্বা পাইবা এমন ভাব তোমার ভিতরে কেমনে আসলো নবী তিনটা জুব্বা খুব যত্ন করেছেন জীবনী পড়ে দেখেন একটা হলো তাইফের ময়দানের জুব্বা এই রক্ত মাখা জুব্বা নবী আর কোনোদিন পরে নাই ওই জুব্বাটা নবীর যত্ন করে রাইখা দিয়েছেন দুই নম্বর হলো ওই গাড়ে হীরার জুব্বা যে জুব্বাটা থাকা অবস্থায় পর অবস্থায় আল্লাহর নবীর উপরে ফেরেশতা জিব্রাইল বুকের মধ্যে চাইপা ধরে কোরআনের পাঁচটা আয়াত নাজিল করেছে এটা হলো গাড়ে হীরার জুব্বা আর তিন নম্বর জুব্বাটা হলো লাইলাতুল মেরাজের জুব্বা যেই জুব্বা পরে নবী আল্লাহর সঙ্গে মেরাজ করেছে সর আল্লাহ ঘর না তিনটা জুব্বাই কিন্তু নবী দিয়েছেন তিনটা জুব্বাই নবী দিয়েছেন একটা জুব্বানিও কিন্তু আল্লাহ নবী যায় নাই তাইফের রক্ত মাখা তো জুব্বাটা আল্লাহর নবী দাম করেছেন সুবহানাল্লাহ কোন আর গারে হীরার জুব্বাটা আল্লাহর নবী খাদিজাতুল কুবরাকে দিয়েছেন এখন লাইলাতুল মিরাজের জুব্বাটা হযরত আলী বলতেছেন জুব্বাতে আমি পাব কোন যোগ্যতায় আপনারা খেয়াল করে দেখেন আল্লাহর নবীর যত সাহাবী আছে সমস্ত সাহাবী কিন্তু রাউন্ডার সমস্ত সাহাবী হলো রাউন্ডার আর হযরত আলী হচ্ছেন অল অলরাউন্ডার বোঝেন অলরাউন্ডার বোঝেন একটা হলো মোস্তাফিস খালি বল করে পারে কিন্তু ব্যাটত অত গেলি আউট আর সাকিব আল হাসান খালি বল করে না ব্যাট তো এদের সাকিব আল হাসানকে কি কয় অলরাউন্ডার আর মোস্তাফিজ ওই অলরাউন্ডার ওই হচ্ছে বোলার হজরত আবু বক্কর বোলার বা হজরত উমর ফারুক ব্যাটম্যান কিন্তু অলরাউন্ডারের নাম হলো হজরত আলী জোরেগন সোহান আল্লাহ আপনি যেদিকে যাবেন যেদিকে যাবেন সেদিকে হজরত আলীকে আপনারা এক নম্বরে পাবেন এই লাইলাতুল মেরাজ নামাজের দিক দিয়ে হজরত আলী হলো এক নম্বর জোরেগন কয় নম্বর হজরত আলী হচ্ছেন এক নম্বর কারণ পিছনে তীর ঢুকেছেন সেই তীর বের করেছেন নামাজের ভিতরে জোরেগন সোহান আল্লাহ হ্যাঁ আবার এলিমের দিক দিয়ে হজরত আলী কয় নম্বর আবার বীরের দিক দিয়ে হজরত আলী কয় নম্বর এই বীর 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 হ্যাঁ বীরের দিক দিয়ে বীরত্বের দিক দিয়ে এক নম্বর আবার জান্নাতের যুবকদের সর্দারের বাবা হজরত আলী আবার খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরার স্বামী হলেন হজরত আলী রাসূল বলেছেন আনা এলমে ইলমে ও আলী ও বাবুহা আমি ও ছেলেমের শহর আর দরজা হলো হজরত আলী সর্বপ্রথম তিরিশ পারা কোরআনের হাফেজ হয়েছেন হজরত আলী দরে কম সোহান আল্লাহ মানে যে দিক দিয়ে যাবেন এক নম্বর কয় নম্বর এক নম্বর বউটা পাচ্ছেন কেমন বউ গভীর রাত্রে কবর দেয়া হজরত আলী আল্লাহকে বলতেছে আল্লাহ আল্লাহ আমি আমার ফাতেমার প্রতি খুশি আল্লাহ তুমি খুশি হও এই দোয়া করে তাকে দেখে সামনে তিন চারটা পুরাতন কবর কবর এই মাত্র ফাতেমা কবর দিলাম সেই নতুন কবর ঘটি গেল তিরস্কার করে বলে মা এই মাত্র ফাতেমার কবর দিলাম সেই কবর কোন জায়গায় আল্লাহ রে তুই এমন ভাগ্যবান তুই যে গৌরে বিয়ে করে নিজে হয়ে কবর দিলি আমি আল্লাহ ফাতেমারে কবর কিয়ামত পর্যন্ত জোহরা ডিগ্রি দিয়া গোপন করেছি কি ভাগ্যবান হজরত আলী বৌড়া হইছে জোহরা জান্নাতি নারীদের নেত্রী রাসুল বলেছেন রে আমার ফাতেমাকে আল্লাহ এত সৌন্দর্য দান করেছে বেহেসদের হুরেরা যখন ফাতেমারে দেখবে তখন হুরেরাও পর্যন্ত লজ্জিত হয়ে যাবে সরাল্লা কন্যা খেয়ে আল্লাহ আবার দুইটা সন্তান দিতে প্যাট দে আল্লাহ নবী মাঝে মধ্যে বলতেন রে আমার সাহাবিরা তোমাদের মাঝখানে এমন একজন মহামানব বসে আছে যে মহামানবটা আমি নবীর চাইতো ভাগ সাহাবিরা বলে নবী গো ওরা ফাইনাল একা জিক রাখ ওরা ফাইনাল একা আপনার চাইতে উপরে কেউ নাই আল্লাহ কোরআন কারিমে বলে দিয়েছেন আমার পরেই হলো আল্লাহর নবী সোনাল্লাহ কিন্তু আপিলার চাইতে ভাগ্যবান কেমনে হলো আল্লাহ নবী বললেন তাহলে শোনো বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত যত নবী দুনিয়া এই নবীর সন্তানেরা নবী হবার পারে জান্নাতি হবার পারে কিন্তু জান্নাতি যুবকদের সর্দার কোন নবীর সন্তান হতে পারবে না জান্নাতি যুবকদের সর্দার হবে আমার হাসান আর হোসাইন এ হাসান হোসাইনের বাবা

তুমি যখন এক নম্বর পাইলে দুই নম্বর কে হলে ভালো হয় খাতে যা বলতে আমার কলিদার টুকরা ফাতে মাকে আল্লাহ যেন দুই নম্বর দে আল্লাহ রাসুল বললেন আল্লাহ আপনাকে চারটা মেয়ে দিয়েছে রোকিয়া জয়নব কুলসুমা ফাতে চারটা মেয়ের মধ্যে আপনি রোকিয়ার কথা বাদ দিলেন কুলসুমার কথা বাদ দিলেন জয়নাবের কথা বাদ দিয়ে কেন ফাতেমার কথা বলতেছেন খাদিজা মুসকে মুসকে হাসার বলে নবী গো আপনি হলেন বাবা আপনি বুঝতে পারবেন না কোন সন্তান কেমন এটা মা বুঝতে পারে আপনার এক ছেলে আপনার চোখে যাতে যাতে গাছের বড়ি ফট করে দেয় একটা ফাটিস একটা কি ফাটছে রাস্তার গাছের একটা বড়ি পেড়ে মুখ দিচ্ছে আপনি চিন্তা করেন কেন আমার সাথে আমার ছেলে যাতে বড়ি কেন আপনি বাড়িতে আসেন আর মা অপান কে ইস দে রাস্তার কাছে বড়ি ফেললো ওই যখন প্যারত তখন হামু একটা বড়ি ফেলে খাসল হামি খাসি আজকালকার ছেলেরা ও আজের সময় আসে না পোলা খাওয়ার সময় আসে কারণ কি কারণ গুলা করলে আর আমার সামনে দাওয়াতে দিবে মা মাফিল করে নামাজ পড়ে না তোমারও পাপ করে নামাজ পড়ে না ধরে কোন কথা ঠিক কিনা নাম তো তাবারক আল্লাজি বিয়াদিহিল মুলক মুনাযিদের পরে ধরে দেওয়া হবে এর নাম কি তাবারক কিন্তু ওটি মসজিদে ইশার আজান হলো তাবারক পাটি একটা নামাজ পড়লো না ওই ওই সময় আরা তার মানে আরা ধরে তৈর করল এটা তাবারক থাকলো না গজব হলো আর কথা কয় না আর কথা কয় না আমার এলাকায় আব্দুল মান্নান আর আকাশ এক আমার ওখানে গেলে দেখবেন দিকে এদিকে আব্দুল মান্নান চাপে দেখায় এদিকে আকাশে কিন্তু আসর আহ্বান দিলে আব্দুল মান্নানো মসজিদে যায় না আকাশও যায় না না একজন মুসলমান আব্দুল মান্নান মুসলমান ওই মরে গেলে ওর জানা যা হবি ইয়ার কি কর আল্লাহর সাথে বাইনাল আব্দ আল কুফুরি তর্ক সালাদ বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ যার নামাজ নাই সলাতালা দিনা যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই বাজান গো একটু মনে কষ্ট না নিয়ে হেদাতের নিয়তে ভালো মন নিয়ে আপনারা কথাগুলো শুনবেন আলী বলতেছে দুব্বা তা আমি পাব আলী কোন যোগ্যতায় যোগ্যা পাবে এইটা বলতে গেলে আর মাত্র দশ মিনিট লাগবে কোন যোগ্যতায় একটা যোগ্যতা তো থাকা লাগবে ঠিক না এই যোগ্যতার কথা আমি আল্লাহর কোরআন থেকে আপনাদের শোনায় দিব